আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। এই স্বপ্নগুলো যদি আপনারা কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি বড়ই সৌভাগ্যবান যেই এই স্বপ্নগুলো দেখবেন, একজন নারী দেখুক বা একজন পুরুষ। বন্ধুরা, এই স্বপ্নগুলো দেখা মানে আপনি একজন সৌভাগ্যবান ভাগ্যবান ব্যক্তি, এটা ধরে নেওয়া যায়। দর্শক, আমরা অনেকেই স্বপ্ন দেখি আর স্বপ্নের ব্যাখ্যাও প্রদান করে থাকি, তবে সে বলে যে আমি ফল পাচ্ছি বা ফল পাই না। দর্শক, আমাদের স্বপ্নটা ফলপ্রসূ হওয়ার জন্য সেটা সত্য কিনা বা কার্যকরী স্বপ্ন কিনা এটাকে বুঝতে হবে। সব মানুষের স্বপ্ন সত্য হয় না, সব ব্যক্তিদের স্বপ্ন সত্য হয় না। দেখা গেছে কিছু আলামত আছে, কিছু লক্ষণ আছে, এগুলো যাদের মধ্যে থাকবে তাদের স্বপ্নই সত্য হয়ে থাকে। দর্শক, স্বপ্ন সত্য হওয়ার জন্য অন্যতম যে একটি গুণ স্বপ্নদ্রষ্টার মধ্যে থাকা দরকার সেটি হলো সত্যবাদিতা। হাদিসের মধ্যে আসছে, আসদাকুকুম রুয়ান আসদাকুকুম হাদিসান, যে বেশি সত্য কথা বলবে তার স্বপ্নটা বেশি সত্য হবে। তো আমরা সত্যবাদিতার গুণ অর্জন করব। যদি আমরা মিথ্যা কথা বলি মানুষের সাথে, যদি আমরা এমনি বকবক করে আবোল তাবোল কথা বলি, তাহলে আমাদের স্বপ্নটা সত্য হবে না। স্বপ্ন সত্য যদি আমরা করাতে চাই তাহলে জবানের হেফাজত করতে হবে, এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। দর্শক, কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনার এই মোহাম্মদী খাবনামার মধ্যে আসছে। এই স্বপ্নগুলো যদি আপনারা কেউ দেখেন তাহলে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করে নিতে পারেন ইনশাল্লাহ। দর্শক, যেটা বলা হয়েছে বইয়ের মধ্যে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার নিজেকে বা অন্য কাউকে অনেক চরম প্রতিকূল অবস্থার মধ্যে যদি ইমান ঠিক রেখে কাজ করতে দেখেন, এইরকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন, যেমন আপনি স্বপ্নে দেখতে পারলেন আপনার নিজেকে নিয়ে যে আপনি অনেক কষ্টের মধ্যে, যেমন দেখতে পারলেন যে আপনি অভাবের মধ্যে আছেন, অনটনের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, ওই অবস্থাও আপনি ইমান ঠিক রাখতে পারছেন, আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে আছেন, এরকম স্বপ্ন যদি আপনি নিজের ক্ষেত্রে দেখেন বা আপনি যদি অন্য কাউকে নিয়ে এরকম স্বপ্ন দেখেন যে একজন মানুষ সে অনেক কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে, অনেক দুঃখের মধ্যে সময় কাটাচ্ছে, বিপদের মধ্যে পড়ে আছে, কিন্তু সে ইমান হারা হয় নাই, ইমানের উপর অবিচল আছে, এরকম স্বপ্ন দেখা মানে আপনার আলহামদুলিল্লাহ সমস্ত দিক দিয়ে উন্নতির ইঙ্গিত বহন করবে। আপনি সব দিক দিয়ে উন্নতি লাভ করতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ। এরকম স্বপ্ন দেখা আপনার জন্য সৌভাগ্যের প্রতি ইঙ্গিত করে। সেই সাথে সাথে দর্শক, যদি আপনাকে স্বপ্নে দেখলে পারলেন যে কোনো ব্যক্তি সে মারা গেছে আর আপনি দেখলেন যে ওই ব্যক্তি মারা গেছে ইমানের হালতে, তার কালেমা নসিব হয়েছে বা এইরকমটা আপনি স্বপ্নের মধ্যে বুঝতে পারলেন, যে আপনি স্বপ্নের মধ্যে ভাবতে পারছেন যে ওই লোকটা ইমানের হালতে মারা গেছে বা ইমানের অবস্থায় তার মৃত্যু হয়েছে, এইরকম স্বপ্ন যদি আপনারা কেউ দেখেন তাহলে এটা দেখাও আপনার দীর্ঘ জীবন লাভের প্রতি ইঙ্গিত করে এবং আপনি সৎ পথে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ। দর্শক, স্বপ্নটা আশা করে বুঝতে পারছেন যে কারো মৃত্যু হয়েছে আর আপনি বুঝতে পারলেন কোনো আলামতের দ্বারা কোনোভাবে যে ওই ব্যক্তিটা ইমান নিয়ে মারা গেছে, তাহলে এমন স্বপ্ন দেখা মানে আপনার হায়াত দীর্ঘ হবে এবং আপনি সৎ পথে থাকতে পারবেন। খুবই চমৎকার একটি স্বপ্ন। এরপরে বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে কোনো ধার্মিক লোককে দেখেন, কোনো ইসলামিক ব্যক্তিকে দেখেন আর আপনি বুঝতে পারলেন যে লোকটা প্রকৃত ইমানদার, একজন ভালো ইমানদার, এইরকমটা যদি আপনার স্বপ্নের মধ্যে অনুভূত হয় তাহলে এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনি ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনি দুনিয়াতেও সাকসেস হবেন, সব দিক দিয়ে আপনার সফলতার চাবি লাভ হবে, আপনি আখরাতে সফলতা অর্জন করতে পারবেন। এইরকম স্বপ্ন দেখা মানে আপনি সৌভাগ্য অর্জন করতেই পারবেন ইনশাল্লাহ। দর্শক, এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সৌভাগ্যময় স্বপ্ন দেখার তৌফিক দান করুন, খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।